الله رب العالمين بلسن ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين كنو شنده ناي كنو ابو كاش ناي كار كتابي আর জোরে বলেন তাহলে এটাকে মানতে আমাদের কোনো সন্দেহ কিতাবুন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাযযুলুমাতি ইলান্নূর অন্ধকার থেকে মানুষদের আলোর পথ দেখানোর জন্য এই কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে বুঝতে হবে যার জীবনে কোরআন নাই সে জান্নাতের পথ হারিয়ে ফেলেছে ঠিক না বা ঠিক বুঝতে হবে যেই দলে কোরআন নাই সেই দল আল্লাহর দল হতে পারে আর যেই দলে কোরআন আছে ওই দলটা কার দল আর জোরে বলেন কা 30 বছর দল করলাম নামাজ পড়লাম না 30 বছর দল করলাম ওজুর ফরজ বুঝলাম না এই দলটাকে দল বলা যাবে এক সপ্তাহ দলে ভর্তি হলাম কোরআন বুঝে ফেললাম বুঝে নেবেন এইটাই হলো জান্নাতের দল ঠিক না বে ঠিক যেই দলে কোরআন আছে সেই দলে থাকব যেই দলে কোরআন নাই সেই দলে যাব আর জোরে বলেন যাব 23 বছর আমার নিজের একটা দাদা 23 বছর পর্যন্ত উনি যে কোন একটা দল করছেন এক মাহফিলে উনাকে আমি পেয়ে গেলাম সভাপতি হিসাবে তে দাদা নাতির তো ভালো সম্পর্কই থাকে আমি মুস্কি মুস্কি বললাম দাদা জীবনে কি করলেন কই সব পেয়েছি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব পেয়েছি আমি বললাম আখিরাতের জন্য কি করলেন এখন আর কথা কয় না 23 বছর গোলামি করলেন ভালো কথা আখিরাতের জন্য কি পেলেন আপনি আপনাকে কি দিল কথা বলছে না উনি আমি একটু টেস্ট করার জন্য উনাকে বললাম আচ্ছা দাদা বলেন তো গোসলের ফরজ কয়টি এখন আর বলছে না আমি বললাম 23 বছরে যেগুলোর পিছনে ঘুরলেন আপনাকে গোসলের ফরজ শেখায় নাই বলেন গোসলের ফরজ কয়টি একটু পর বলল গোসলের ফরজ তিনটি আমি বললাম আচ্ছা যাক ভালো কি কি কয় সাবান পানি আর গামছা আমি বললাম হ্যাঁ দাদা 23 বছর পর্যন্ত যাদের পিছনে ঘুরেছেন গোসলের ফরজ যারা শিক্ষা দিতে পারে নাই বোঝা যায় জান্নাতের পথ আপনাকে তারা দেখাতে পারে নাই ঠিক না বা ঠিক আর এমন দলের ভিতরে ভর্তি হয়ে যান যেখানে শুরুতেই আগে জানানো হবে কোরআন তেলাওয়াত ঠিক না বা ঠিক আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কোরআন এটা হারাম করেছে আপনি করতে পারবেন না বুঝিয়ে দেওয়া হয় কোরআন এটা হালাল করেছে আপনি করতে পারবেন যারা আপনাকে কোরআন দিয়ে চালাতে চায় তাদের সাথেই থাকেন তাদের সাথেই থাকলে আখেরাতে সফল করে দিবেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাযযুলুমাতি ইলান্নূর অন্ধকার থেকে জাহান্নামের সব পথ হলো অন্ধকার পথ ঠিক না বা ঠিক অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে পৃথিবীতে কোন কিতাব শত্রু নাই বাংলা ইংলিশ অঙ্ক কোন কিতাবের শত্রু নাই আমি একটা কিতাব লিখব কোন শত্রু নাই আপনি একটা কিতাব লিখবেন কোন শত্রু নাই শত্রু আছে শুধু একজনের নাজিলকৃত কিতাবের কিতাবটা কার আর জোরে বলেন কার কারণ পৃথিবীর কোন কিতাব পড়লে ঈমান বাড়ে না কোরআন যারা পড়ে তাদের ঈমান বেড়ে যায় ঠিক না বে ঠিক সূরা আনফাল 2 নম্বর আয়াত ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারাই কোরআন পড়বে পৃথিবীর কাউকে তারা ভয় করবে না আল্লাহবিহীন ছাড়া ঠিক না বে ঠিক দেখেন না 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 12 বছর জেলখানায় পড়ে আছে বাতিলের কাছে মাথা নত করে না ঠিক না বে ঠিক কার কাছে মাথা নত করেন আর জোরে বলেন কার এই জন্য এই কোরআনের বিরুদ্ধে অনেক নাস্তিক চেষ্টা করে কোনো লাভ নাই এটার হেফাজতের দায়িত্ব কার আমাদের দেন নাই আল্লাহ ভালোভাবে জানে যখন এই কোরআনের দাওয়াত চলবে একটা গ্রুপ কোরআনের পক্ষে জীবন দিতে দাঁড়িয়ে যাবে আরেকটা গ্রুপ কোরআনের বিরোধিতা করবে ঠিক না বে ঠিক আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই
দেখবেন কোরআনের মাহফিলের আঞ্জাম দিলে অনেকে খুশি হয়ে যায়, আবার দেখবেন কোরআনের মাহফিলের আঞ্জাম দিলে অনেকের চুলকানি হয়, অনেকের খাজ্জানি হয়, ঠিক না বা ঠিক? বাংলার জমিনের ভিতরে মমতাজের গানের কনসার্ট বন্ধ হয় না, বাংলার জমিনের ভিতরে হিন্দি গানের কনসার্ট বন্ধ হয় না, ব্যান্ড সঙ্গীতের কনসার্ট গুলো বন্ধ হয় না, কোরআনের মাহফিল হলে 144 ধারা জারি হয়ে যায়। অবশ্য পাবনা শহরে এগুলো নাই, হ্যাঁ অনেক জেলায় মাহফিল করতে গেলে কয় হুজুর অনুমতি পায় নাই, কিসের অনুমতি? মাহফিলের অনুমতি। কেন অনুমতি লাগবে মাহফিলের? জমিনটা কার? আরো জোরে বলেন জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে যদি কেউ অনুমতি দিতে চায় বুঝতে হবে সে মুসলমান নয়, জমানধারী মুনাফিক, ঠিক না বা ঠিক? আল্লাহ তুমি কবুল করো, আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। জমিন কার নয়, জমিনটা কার? জমিনের ভিতরে কথা চলবে কার? ঘর বানালাম আমি 10 লক্ষ টাকা খরচ করে, এখন যদি আমার ঘর অন্য জনা দখল করতে চায় মারামারি আছে না নাই, কিলাকিলি আছে না নাই? আল্লাহ বলে জমিন আমার, আমার জমিনে আমার বান্দাগুলো কোরআনের কথা বলবে, এখানে বাধা দিতে আসবি তো রক্ত ঝরবে, ঠিক না বে ঠিক? তাবাদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কার কথা? আরো জোরে বলেন, আল্লাহ বলছেন জমিন আমার, আইতে রাজত্ব আমার, আমার রাজত্বের ভিতরে পৃথিবীর কারো হুকুম চলবে? রাজত্ব যার হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? বিয়ে করছেন আপনি, কথা শুনে আপনার বউ আরেকজনের, এই বউ কেউ রাখবে? আরো জোরে বলেন। আলতাসুনু পাউডার খাওয়া দাওয়া শাড়ি লুঙ্গি সব আপনি দেন, কিন্তু কথা শুনে আরেকজনের, এই বউ কেউ রাখবে? আল্লাহ বলে জমিন আমার, আমি তোদের রিজিক দিই, আমি তোদের খাওয়াই, সূর্যের তাপ আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, সব আমার, আমার জমিনের ভিতরে বসে আমার যদি কেউ বিরোধিতা করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সাবধান হয়ে যাও, কোরআনের মাহফিলের বিরোধিতা করা মানে কার বিরোধিতা করা? আরো জোরে বলেন কার? সময় আছে এখনো, কোরআনের পক্ষে আসো, আখেরাত সফল করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না نحن نزلنا الذكر وإنا له لحافظون سورة الحجار 9 نمبر آيات ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর আমি কাউকে দিই নাই, ও নবী কোরআন হেফাজতের দায়িত্ব একজনা নিজের কাছে রেখে দিয়েছেন, তিনি কে? হাজার আবু জাহেল আসবে কোরআনের ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ। বলে হাজার উতবা আসবে, সাহেব আসবে, মুগির আসবে, কোরআন যেমন আছে তেমনই থাকবে, কোরআনটাকে কেউ শেষ করতে পারবে? যুগে যুগে দেখেন সব কিছু নষ্ট হয়ে যায়, কোরআনটাকে কেউ নষ্ট করতে পারে? কে নিয়েছেন দায়িত্ব? হেফাজতের দায়িত্বটা কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি দেখেন কাফেরগুলো কোরআনের বিরোধিতা করবে, কিন্তু বিরোধিতা করে কোরআনের চার আনা কোনো ক্ষতি হবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী আপনি টেনশন করবেন না, পৃথিবীর সব কাফের গুলো চায় ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিবে, পারবে না।
তারা চাই ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে আর আমি আল্লাহ চাই দিনে দিনে কোরআনের আলো ফোকাস করতে একজন সুমাইয়াকে তারা মারবে আমি 10 জন সুমাইয়া জন্ম দিব একজন খুবাইবকে তারা জীবনে শেষ করে দিবে আমি 10 জন খুবাইবকে ঘরে ঘরে জন্ম দেব এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হবে আমি 10 জায়গায় চালু করে দিব একটা আমির হামজা গ্রেফতার হবে 10000 আমির হামজা জন্ম দেব একটা মামুনুল হক গ্রেফতার হবে 10000 মামুনুল হক জন্ম দিবে তিনি কে একটা আল্লামা গ্রেফতার হবে ঘরে ঘরে আল্লামা জন্ম দিবে তিনি কে এটাই হলো কোরআন কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব আর জোরে বলেন সম্ভব সম্ভব নয় এক জোনা বন্ধ হবে 10 জন আল্লাহ জমিনে জন্ম দিবে ঠিক না ব্যা ঠিক পাবনা শহরে কোরআনের মাহফিল বন্ধ হবে তো টেকনাফ শহরে কোরআনের মাহফিল চালু করবেন তিনি কে টেকনাফ শহরে বন্ধ হবে সিরাজগঞ্জের ভিতরে কোরআনের দাওয়াতের কাজ চালু করবেন তিনি কে এভাবে কোরআনের দাওয়াত চলবে ঠিক না ব্যা ঠিক এই কিতাব বন্ধর কিতাব নয় এই কিতাব হলো চলমান কিতাব সুবহানাল্লাহ বলবেন না যেইভাবে কোরআনের দাওয়াত শুরু হয়েছে যুবকগুলো যেইভাবে কোরআনের জন্য উঠে পড়ে লেগেছে বোঝা যায় আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন কোরআনের দিন আগামীর দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন ঠিক না ঠিক বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা নাই সময় আসছে দিন দিন বাড়ছেই শুধু আলহামদুলিল্লাহ বলেন 3.5 লাখ ছিল মসজিদ 4 লাখ পার হয়ে গেছে মসজিদ 2 লক্ষ থেকে 2.5 লক্ষ ছিল মাদ্রাসা 3 লাখ পার হয়ে গেছে মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন কোরআনের দাওয়াত বাড়ছে না কমছে আরো জোরে বলেন কে বাড়ান আরো জোরে বলেন কে বাড়ান আবার বাংলার জমিনের ভিতরে মাঝে মাঝে দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলে উঁত পেতে তাকিয়ে থাকে কিন্তু 1 সেকেন্ড দাঁড়ানোর কোনো সুযোগ হজের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে একজনও দাঁড়িয়ে থাকতে পারে না 98% মুসলমানই বাংলার জমিনের ভিতরে কাফনের কাফন পরে ময়দানে বাহির হয়ে যায় ঠিক নবে ঠিক আমরা সব মানি কোরআনের বিরুদ্ধে একটা কোনো কথা সহ্য করতে পারি সব মানি আল্লাহর আইনের বিরুদ্ধে একটা কোনো কথা সহ্য করতে পারে সব কিছু মানি আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলে সেটা আমরা সহ্য করতে পারি সব কিছু সহ্য করতে পারি আমার হজকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে সেটাকে আমরা সহ্য করতে পারবো তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই আমাকে কাটো কোনো অসুবিধা নাই আমাকে রিমান্ডে নাও কোনো অসুবিধা নাই কোরআন আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা জিব্বাটাকে টেনে ছেড়ে ফেলা হবে কোনো সুযোগ নাই কোনো আপোষ নাই সে যাই হোক হোক আমার দলীয় নেতা হোক আমার চাচা হোক আমার খালু হোক আমার আত্মীয় স্বজন আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসূলের সুন্নার বিরুদ্ধে আল্লাহর হুকুমের বিরুদ্ধে মুখে কোনো শব্দ আনবা তার সাথে কোনো সম্পর্ক নাই ঠিক না ঠিক এটাই আমাদের ঈমান এটা আমাদের কি বলেন আর জোরে বলেন এটা আমাদের ঈমান কোনো আপোষ নাই কোরআনের বিরুদ্ধে কথা বললে তার সাথে ঠিক না ব্যা ঠিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আর জোরে বলেন আমিন তাহলে কোরআন কিতাবটা কার আর জোরে বলেন কার তিরমিজিতে একটা হাদিস এসেছে রাসূল সাল্লাম বললেন অন্ধকার কবরে কেউ আপন নয় কোরআনটা তোমার আপন হয়ে যাবে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন ছেলে যাবে না অন্ধকার কবরে মেয়ে যাবে না অন্ধকার কবরে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা রাসূল সাল্লাল্লাহু বললেন কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে বলবে আল্লাহ এই গোলামটাকে আপনি মাফ করে দেন সুবহানাল্লাহ বলবেন না কার জন্য কার জন্য কোরআন সুপারিশ করবে তার জন্য যেই গোলামটা কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের ঘরে ঘুমাতেই পারে নাই ঠিক না বা ঠিক দেখবেন বহু আছে কোরআনের আন্দোলন করতে গিয়ে 2-4টা মামলা খায় কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের ঘরে ঘুমাতে পারে না কোরআনের আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে হয় ঠিক না বা ঠিক
কোরআনের আন্দোলন করতে গিয়ে 10 বছর 12 বছর জেলখানা ওদের জন্য কোরআন সুপারিশ করবে সুবহানাল্লাহ বলে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে আর বলবে আল্লাহ এই গোলামটাকে আপনি maaf করে দেন এই গোলামটা আপনার দুনিয়ায় কোরআন দিয়ে জীবন গড়েছে এই গোলামকে ছাড়া আমি তার পিছু যাব না আপনি maaf করে দিবেন আমি তার পিছু ছেড়ে দেব maaf না করা পর্যন্ত এই গোলামের পিছু ছাড়ব এইজন্য রাসূল বললেন কোরআন যার পক্ষ নিবে সে জান্নাতি আবার রাসূল বললেন আমি রাসূল যার পক্ষ নেব সে জান্নাতি তাকে কেউ জাহান্নামে পাঠাতে পারবে দুইজন সুপারিশ করবে সর্বপ্রথম এক হলো কোরআন আরেকজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু এইজন্য রাসূল বলেন কোরআন মানো কোরআন দিয়ে নিজেদের জীবন গড়ো কোরআন যেটা হালাল বলেছে হালাল মানো কোরআন যেটা হারাম করেছেন হারাম মানো আখিরাতের জীবনটা সফল করে দিবেন তিনি কে অন্ধকার কবরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কেউ নাই কিন্তু কোরআনটা দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আপনার ছেলে কি আপনার কবরে যাবে আপনার মেয়ে আপনার কবরে যাবে এত আশাদের বিবিকে যদি বলেন বিবি আমার সাথে তুমি কবরে একটা সপ্তাহ থাইকো সে রাজি হবে কথা বলেন রাজি হবে কার জন্য এত কিছু কার জন্য এত কিছু আপনার বিবি আপনার অন্ধকার কবরে যাবে না 30 পারা কোরআন আপনার কবরে মাথার উপরে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ বলেন বোঝা যায় আগে আপনার কোরআন ঠিক না বে ঠিক এরপর আপনার ছেলে আপনার মেয়ে আপনার সংসার আপনার জীবন আগে আপনার কোরআন কোরআনের আগে কোনো কিছু যেতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন অন্ধকার কবরে শোয়ানো হবে দুইজন ফেরেশতা আসবে জুড়ে বলেন কয়জন 40 কদম দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে আর দুই পাশের মাটি চাপ দিতে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন মাথার উপরে দাঁড়িয়ে যাবে যখন চাপ দিতে আসবে কোরআন বলবে খবরদার আল্লাহর এই গোলামটাকে চাপ দেওয়া যাবে না মাটি বলবে কেন এটা আমার দায়িত্ব কোরআন বলবে সব জনার দায়িত্ব তুমি পালন করতে পারবে না তুমি জানো না এই গোলামটাকে তুমি জানো না এই গোলামটা কোন দল করেছে তুমি জানো না এই গোলামটা কার কিতাব মেনেছে কোরআনের বাহিরে একটা কোনো কথাই গোলাম বলে না কোরআন যা বলেছে তাই মেনেছে সুবহানাল্লাহ বলে কোরআনের বাহিরে একটা কোনো কথাও বলে নাই সে কোরআন মানতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছে কোরআন মানতে গিয়ে ফাঁসির মঞ্চে উঠেছে ঠিক না বা ঠিক কোরআন মানতে গিয়ে নিজের ছেলেকে হারিয়েছে নিজের মেয়েকে হারিয়েছে নিজের বিবিকে হারিয়েছে কোরআন মানতে গিয়ে নিজের দেশটাকে ত্যাগ করেছে আর তুমি এই আল্লাহর গোলামটাকে চাপ দিবা এটা হবে চলে যাও চাপ দিতে পারবে না চাপ দিতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে কোরআন আপনার মাথার উপরে দাঁড়াবে এক বিন্দু পরিমাণ চাপ দেওয়ার কারো ক্ষমতা নাই সুবহানাল্লাহ বলেন এটা সাধারণ কোন কিতাব নয় কার কিতাব আর জোরে বলেন কার এটা আমার জীবন বিধান এটা মেনে মেনে আমাকে জীবন গড়তে হবে ঠিক না বে ঠিক অনেকে মনে করেছে এটা শুধু নামাজের তেলাওয়াত করার জন্য কিতাব অনেকে মনে করেছে শুধু রমজান মাসে খতম তারাবি পড়ার জন্য কিতাব অনেকে মনে করেছে মানুষ মারা গেলে মৃত মানুষের পাশে তেলাওয়াত করার কিতাব হ্যাঁ আপনি তেলাওয়াত করেন কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন মেনে মেনে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে ঠিক না বে ঠিক না হলে নোট করে নিয়ে যান আয়াত নাম্বার 1 সূরা ইব্রাহিম এক নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাত ইলান নূর নবী কোরআন আমি আমনে নাজিল করি নাই মানুষের সব অন্ধকার পথ থেকে কোরআনের জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআনটাকে নাজিল করেছি নোট করে নিয়ে যান কোরআন ছাড়া জান্নাতের পথ হতে পারে কোরআন আছে আপনি জান্নাতের পথে আছেন কোরআন নাই জান্নাতের পথ আপনি হারিয়ে ফেলেছেন ঠিক না বে ঠিক কোরআন বলবে খবরদার আল্লাহর গোলামটাকে চাপ দেওয়া যাবে না যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে রাসূল বলেন একটু পরে যখন
চল্লিশ কদম যারা মাটি চাপা দেবে চলে যাবে দুইজন ফেরেস্তা পাঠাবেন তিনি কে আরো জোরে বলেন আপনাদের কবরে আসবে কি আসবে না সবার কবরে আসবে কি আসবে না সেই দিন কোন ছেলে কোন মেয়ে কোন নেতা কোন নেত্রী কোন দল কথা কোন না কেন ওখানে গেলে কি হবে মার রব্বুক তোমার রবকে আপনি যদি বলেন নেই আমারে সিনোস আমি অমুক দলের সেক্রেটারি হ্যাঁ হবে চলবে চলবে না দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা এসে তাকে উক্তম জাগাতে চাইবে রাসূল কিভাবে বলছেন দেখেন দুইজন ফেরেশতা এসে তখন তাকে জাগাতে চাইবে কোরআন মাথার দিকে দাঁড়িয়ে বলবে আল্লাহর গোলামের ঘুম ভাঙানো যাবে না যত প্রশ্ন হয় আমি কোরআনকে করো সুবহানাল্লাহ বলেন কোরআনের ভিতরে সব কিছু ঢুকিয়ে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ কোরআন বলবে যা কিছু জিজ্ঞাসা করার আমাকে করো আল্লাহর এই গোলামের ঘুম ভাঙানো যাবে না কেন আল্লাহর এই গোলামের ঘুম ভাঙানো যাবে না কোরআন বলবে আমি কোরআন মানতে গিয়ে স্বৈরাচারী বহু শাসক আল্লাহর এই গোলামটাকে রাতের বেলা ঘুমাতে দেয় নাই ঠিক না বা ঠিক আল্লাহর এই গোলামটাকে সারাদিন রিমান্ডে নিয়েছে আল্লাহর এই গোলামটাকে সারাদিন শুধু দোড়ানের উপরে রেখেছে কোন দোষ ছিল না দোষ ছিল একজনের হুকুম মানা হুকুম টাকা কোন দোষ নাই কোন দোষ নাই দোষ শুধু একটা জমিন যার আইন চলবে তার এই কথা তখনই আপনি বলবেন তখনই আপনি জঙ্গি হয়ে যাবেন ঠিক না বা ঠিক তারা চায় তারা নিজেরা আইন বানাতে আর আমাদের কথা হলো জমিন যার আইন চলবে কার আরো জোরে বলেন কার তাগুদি আইন মুমিন কখনো বিশ্বাস করতে পারে না ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সব নবী রাসূলদেরকে দাওয়াতের নিশান দিয়েছি দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন নাম্বার 1 আনি ইবাদুল্লাহ ইবাদত হবে কার প্রথম নাম্বারটা সবাই আমরা রাজি কিন্তু দ্বিতীয়টা ওয়াজতানিবুত তাগুত আল্লাহ বলছেন তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে না দ্বিতীয় নাম্বার ইবাদত আমাদের ভিতরে নাই ঠিক না বা ঠিক তাগুত কারা তাগুত তো তারা যারা আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালায় তারাই হলো তাগুদি আইন ঠিক না বা ঠিক বিচার ফয়সালা হবে কার হুকুমে জেনার বিচার হবে কার হুকুমে চুরির বিচার হবে কার হুকুমে ছিনতাইকারীর বিচার হবে কার হুকুমে রাস্তাঘাটে চলার আইন হবে কার হুকুমে কিন্তু মানুষ বানিয়ে বসে আছে আর ওইটাই আপনি মানতেছেন ওই তাগুদি আইন আপনি বিশ্বাসই করছেন ঠিক না বা ঠিক এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি যুগে যুগে সব নবী রাসূলদের পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে জুড়ে বলেন কয়টা নাম্বার 1 আনি ইবাদুল্লাহ ইবাদত হবে কার ওয়াজতানিবুত তাগুত তাগুতদের আইন কখনো একজন ইবাদতকারী একজন মুমিন বিশ্বাস করতে পারে না ঠিক না বে ঠিক কিন্তু আপনি তাগুদি আইন নিয়েই মানছেন ওরা বানিয়েছে যে আইন ওই আইনকে আপনি ঘৃণা করছেন না ওটাই মানছেন আপনার ভিতরে চেষ্টাই নাই আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠিত করা জান্নাত এত সোজা আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত আগে তাগুতকে তালাক দে ওয়াই উমিন বিল্লাহ এরপরে কালিমা পড়ে মুসলমান হ তাগুতের সাথে সম্পর্ক রেখে কালিমা হাজার বার পড়বি মুমিন হিসেবে গণ্য হবি না ঠিক না বে ঠিক এত সোজা না এত সোজা না আপনি নামাজও পড়তেছেন আবার যারা আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নিজের আইন দিয়ে দেশ চালাচ্ছে ওদের সাথে আপনি সম্পর্ক রাখছেন কপাল কালো হবে জান্নাত হবে না ফেরাউন নিজের আইন বানিয়েছে নমরুদ নিজের আইন বানিয়েছে এটা তাগুদি আইন একজন মুমিন একজন কালিমা পড়ে নেওয়ালা মানুষের বানানো আইন কখনো বিশ্বাস করতে পারে না ঠিক না বেটি আপনি করলে করেন কোনো অসুবিধা নাই তাগুদি আইন কোনটা মানুষ যে আইনটা বানায় ওইটাই তাগুদি আইন একটা এক্সাম্পল দিলে বুঝবেন আপনারা রাস্তা দিয়ে চলাফেরা করেন কোন সাইড দিয়ে বলেন
রাসূলের সুন্নাহ কোন সাইড দিয়ে চলেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে ইংরেজ চলে বাম দিক দিয়ে নাস্তিক চলে বাম দিক দিয়ে কোরআন বিরোধী চলে বাম দিক দিয়ে বেঈমান চলে বাম দিক দিয়ে সৌদি আরবরা চলে কোন দিক দিয়ে তুরস্কে চলে কোন দিক দিয়ে দুবাই চলে কোন দিক দিয়ে সমস্ত মুসলিম কান্ট্রি গুলো চলছে ডান দিক দিয়ে এখন আমি যদি আমার ড্রাইভারকে বলি ড্রাইভার তুমি গাড়ি বাহির করো ড্রাইভার গাড়ি বাহির করে আমি বললাম তুমি ডান দিক দিয়ে চলো কারণ এটা আমার রাসূলের সুন্নাহ ঠিক না বা ঠিক আমি মুমিন হয়ে সুন্নাত মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ড্রাইভারকে বললাম তুমি ডান দিক দিয়ে ড্রাইভ করো ড্রাইভার ডান দিক দিয়ে ড্রাইভ করা শুরু করলো 5 কিলো যাওয়ার পর একজন সার্জেন্ট বলল হুজুর গাড়ি দাঁড়ান কি হলো ক রং সাইডে গাড়ি চালাচ্ছেন কেন আমি বলছি দিস ইজ রাইট আমি কি বলেছি দিস ইজ রাইট আমি রাইটে আছি কয় কেমনে রাইটে আছেন আপনি বাম দিক দিয়ে চলবেন আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিক দিয়ে গাড়ি চালান আপনি রাইট মানে আমি বলছি বাংলাদেশের সংবিধানে যদি বাম দিক দিয়ে গাড়ি চালানো লেখা থাকে ওটা তো রাসূল লেখে নাই ওটা তোমার মতো আমার মতো মানুষে লিখেছে ঠিক না ব্যাথিক আমি মুমিন হয়ে তো আমি রাসূলের অনুমতি মানবো আমি মুমিন হয়ে তো মানুষের গোলামি করতে পারি না ঠিক না ব্যাথিক দিস ইজ রাইট আমি রাইটে আছি আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমি ডান দিকে চলতেছি কয় না আপনি ডান দিকে ড্রাইভ করতে পারবেন না আপনি বাম দিকে চলতে হবে আমি বললাম আমি বাম দিকে চলবো না আমি ডান দিকে চলবো বললে হুজুর কাগজ দেন কি দেন কি দেন গাড়ির কাগজটা নিয়ে উনি 5000 টাকার একটা মামলা লিখে দিয়ে বলল এবার যান কি রে ভাই মানলাম রাসূলের সুন্নাত আমাকে মামলা দেওয়া হলো কেন কই হুজুর সংবিধানে নাই আপনাকে বামে বামেই চলতে হবে ডান দিকে চলতে পারবেন না রাসূলের সুন্নাহ ডান দিকে চলতে গেলে যারা 5000 টাকা মামলা দিয়ে আমাকে জোর করে বাম দিকে চালায় এইটাই হলো তাগুতি আইন ঠিক না ঠিক আর এই আইনটাকে পক্ষে যদি আপনি কাজ করে যান কিয়ামতের ময়দানে জান্নাত না জাহান্নামের জন্য রেডি হন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন তাহলে তাগুতি আইন যে আইনগুলো মানুষ বানায় আল্লাহ বানায় না আল্লাহর আইনটাকে অস্বীকার করে নিজেরা যখন আইন বানায় এইটাই হলো তাগুতি আইন ঠিক না বে ঠিক আগামী কাল চাটমোর দোকান যদি একটা চুরি হয় চাটমোহর দোকান একটা চুরি হলো চোরের হাত আপনারা কেটে দিলেন চোরের হাত কাটার আইনটা কার আরো জোরে বলেন কার পরের দিনই রাষ্ট্রদোহী আপনার মামলা হবে পরের দিনই রাষ্ট্রদোহী মামলা হবে কি মামলা হবে আপনাকে কে হাত কাটার অনুমতি দিল আপনি বলবেন দিস ইজ কোরআন এটা কোরআন বলেছে কোরআনে আল্লাহ বলেছেন চুরি করুক হোক নারী হোক পুরুষ হাত কেটে দাও আমি কোরআনের আইন অনুযায়ী আজকে চাটমোহর একটা দোকানের হাত দুইটা চোরের কেটে দিয়েছি সে বলবে রাষ্ট্রদোহী মামলা 10 বছর জেলখানায় যা রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রভাবে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে চুরি করলে হাত কাটার আইন নাই কেন নাই কে বানিয়েছে যে চুরি করলে হাত কাটার আইন বানানো হবে না হাত কাটা হবে না যে সংবিধানে লিখেছে মানুষের আইন বানিয়েছে মুমিন হয়ে মানুষের আইন আমি মানতে পারি না ঠিক না বা ঠিক আমি আইন মানবো কার আরো জোরে বলেন কার তাহলে আপনি চুরি করলে হাত কেটে দিলেন রাষ্ট্রদোহী মামলা হয়ে গেল আপনাকে জোর করে মামলা দেওয়া হলো বুঝে নেন এটাই হলো তাগুদি আইন এটা কি আইন মুমিন হয়ে তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা যুগে যুগে সব নবী এবং রাসূলদের আল্লাহ পাঠিয়েছেন দুইটা দাওয়াতের নিশান দিয়ে কয়টা নাম্বার 1 আনি ইবাদুল্লাহ ইবাদত হবে কার ওয়াজতানিবু তাগুত আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা ফেরাউন নমরুদ হামান কারুন ওদের বানানো আইন আপনি মানতে পারবেন না আপনাকে মানতে হবে আল্লাহর আইন ঠিক না বা ঠিক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন মাথার উপরে কোরআন দাঁড়াবে দুইজন ফেরেশতা বলবে আমরা তাকে প্রশ্ন করব মার রব্বুক ওয়ামা দীনুক মান হাযা রাজুলুল লাযী বুইসা ফিকুম প্রশ্ন করতে চায় কোরআন বলবে যত প্রশ্ন হোক আমি কোরআনকে করো আমি কোরআন তার উত্তর দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন ইয়া রব আল্লাহর এই গোলামটাকে কোনোভাবে প্রশ্ন করা যায় না কোরআন বারবার আমাকে বাধা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলবে এসে যাও কোরআন যার পক্ষ নিবে তার সাথে কথা বলার দরকার না
ফেরেশতারা চলে যাবে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে তবে ফেরেশতারা বলবে কোরআন তুমি কতদিন পর্যন্ত ওই গোলামের সাথে থাকবে কোরআন বলবে যতদিন নিরাপদে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত একে না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত কোরআন আমি তার বন্ধু হয়ে গেলাম সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন এই জন্য আমার মা আমার বোন সবাইকে বলবো প্রতিদিন অন্তত কোরআন বেশি বেশি তেলাওয়াত করুন কোরআনই হলো আমাদের আসল বন্ধু ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন তাহলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ আরো জোরে বলেন কোনো সন্দেহ কোরআন আমাকে যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাব ইনশাআল্লাহ আল্লাহ সূরা আন-নাহল 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়ামুর পড়েন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন কার কথা আমি তেলাওয়াত করব প্রতি হরফে 10 নেক আপনি শুনবেন আপনাকেও নাকদান করে দিবেন তিনি কে রাসূল বলেন নামাজের বাকিরে যদি কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করে প্রতি হরফে হরফে 10টা করে নেক পাবে আর যদি নামাজের ভিতরে তেলাওয়াত করে প্রতি হরফে হরফে 100 করে নেক দিবেন তিনি কে আলহামদুলিল্লাহ বললেন না যে নামাজের ভিতরে লম্বা কেরাত পড়বেন যত লম্বা কেরাত হবে নামাজে তত বেশি নেক আমল নামায় জমা হবে আলহামদুলিল্লাহ বলেন সূরাতুল ফাতিহা একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামা জমা হয়ে যায় সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়বেন 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা করে দিবেন তিনি কে আয়াতুল কুরসি একবার পড়বেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা হয়ে যাবে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম একবার পড়বেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় আল্লাহ জমা করে দিবে আবার রাসূল বলেছেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিম মিকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্না ইল্লা আইয়ামুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর কেউ যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে মৃত্যু পর্যন্ত যদি কেউ আয়াতুল কুরসির উপরে আমল করে যায় লোকটা সোজা জান্নাতে চলে যায় ইল্লা আইয়ামুত মৃত্যুটা শুধু বাধা হয়ে থাকে মরলেই জান্নাতে ঢোকাইয়া দিবেন তিনি কে আজ থেকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ 90 নম্বর আয়াত মুফাসসিরিনে কেরাম বলেছেন কোরআনের যদি কোনো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল না করতেন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটা শুধু যদি নাজিল করতেন আর একটা দেশ যদি এই একটা আয়াতকে ফলো করত পুরা দেশের মানুষ জান্নাতি হয়ে যেত একটা সমাজ যদি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত ফলো করে ওই সমাজটা জান্নাতি হয়ে যাবে একটা পরিবার যদি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতকে তালাশ করে ফলো করে ওই পরিবার আল্লাহর জান্নাতি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বল সবার মুখস্থ আছে না আয়াতটা প্রতিদিন প্রতি জুমায় সানি খুতবার ভিতরে দেখবেন ইমামেরা পড়ে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন কার কথা আরো জোরে বলেন কার তিনটা আদেশ কয়টা আদেশ বলেন আরো জোরে বলেন কয়টা আর তিনটা নিষেধ করলেন তিনি কে ইন্নাল্লাহ হাইয়া আমুরু আল্লাহ বলছেন আমি আদেশ করেছি তিনটা কয়টা বিল আদ ইনসাব ওয়ালা হয়ে যাও ন্যায় বিচার ও কলা হয়ে যাও যেখানে ন্যায় বিচার সেখানেই শান্তি ঠিক না বে ঠিক কোরআন ছাড়া কোনো জায়গায় শান্তি নাই কোরআন দিয়ে ন্যায় বিচার কায়েম করেন কোরআন দিয়ে যখন আপনি বিচার করবেন তখন ডানেও যাবে না বামেও যাবে না স্ট্রেট ফরওয়ার্ড একদুনার হুকুম মতো বিচার হবে হুকুম টাকা কোরআন ছাড়া বিচার বিভাগে কখনো শান্তি আসতে পারে না ঠিক না বে ঠিক কার কিতাব দিয়ে বিচার করতে হবে আর জোরে বলেন কার আল্লাহ বললেন বিলাআব ইনসাব ওয়ালা হয়ে যাও ন্যায় বিচারক হয়ে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করতেন
কখনো কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুলুমি বিচার করেন নাই রাসূল বিচার করতেন একজনের হুকুম মত হুকুম টাকা আর জোরে বলেন নিজের মন গড়া ভাবে আমি বিচার করতে পারবো ইনসাফওয়ালা হতে হবে একজনের দিকে তাকিয়ে তিনি কে কুরাইশ বংশের মহিলা মদিনায় চুরি করলো কোন জায়গায় কুরাইশ বংশ কোথায় মক্কায় চুরি করলো কোথায় মদিনায় কুরাইশ বংশের মহিলা চুরি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার এলো ইয়া রাসূলুল্লাহ কুরাইশ বংশের মহিলা চুরি করে ধরা পড়েছে রাসূল কোরআন থেকে বলে দিলেন হাত কেটে দাও চুরি করলে হাত কাটার আইনটা কার বাংলাদেশে আছে হ্যাঁ নাই দরকার আছে না নাই যতদিন করবে না ততদিন চুরি কমবে না বাড়বে আর জোরে বলেন বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে জমা হয় চুরি হয় ওই দিন যদি বাইতুল মুকাররমের স্কোয়ারের সামনে ওই চুরের হাত কেটে দেওয়া হতো আল্লাহর কসম বাংলাদেশের সমস্ত চোর তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত চোর আর সেই দিন থেকে বাড়তো না চোর কমে যেত ঠিক না ব্যা ঠিক কিন্তু যখন চোর ছাড়া পড়লো চুরি বাড়লো না কমলো বাড়লো না কমলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ কুরাইশ বংশের মহিলা চুরি করেছে হাত কেটে দাও একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কার হাত আপনি কাটতে যাচ্ছেন কুরাইশ বংশের মহিলা চুরি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে দাও একজন পাশে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মতো তেল মারতেছে আর কি আমরা যেমনে তেল মারি না আপনার দলীয় লোক আপনার দলের লোক অমুক জায়গায় ইফটিজিং করে ধরা পড়ছে আপনার দলীয় লোক মাফ করে দেন আমাদের এই তেল মারা আছে না নাই আগেই দলের পরিচয় দিই আমার ছেলে দোষ করেছে অমুক জায়গায় ঝামেলা হয়েছে থানায় যেতে হচ্ছে থানায় গিয়ে কয় আমি এই অমুক দল করি অমুক দলের অমুক জায়গায় আমি আছি আমার জন্য এই বিষয়টা মাফ করে দেন দুনিয়ায় যদিও মাপ পাও আল্লাহর দরবারে কোনো ছাড় নাই ঠিক না ব্যা ঠিক এইরকম তেল মারার মতো রাসূলকে গিয়ে তেল মারছেন একজন সাহাবী তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কুরাইশ বংশের মহিলা চুরি করেছে কুরাইশ বংশ আপনার বংশ আপনার বংশীয় মহিলার যদি হাত কেটে দেন এই মদিনায় কুরাইশ বংশের ইজ্জত কমে যাবে আপনি হাত কাটা বন্ধ করে দেন একটা আঙ্গুল কেটে দিয়ে বিচারটাকে গোপনে ঢিসমিস করে দেন রাসূল সোজা দাঁড়ালেন মসজিদে নববীর ভিতরে রাসূলের কণ্ঠ এত বড় হলো সব সাহাবীগুলো থরথর করে কাঁপছেন রাসূল বলছেন কার এত বড় বুকের সাহস আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আমাকে বিচার করতে বলে সরে দাও আজকে যদি কুরাইশ বংশের মহিলা না হয়ে আমার মেয়ে ফাতিমা চুরি করত আল্লাহর কসম আমার মেয়ে ফাতিমার দুইটা হাত আমি কেটে দিতাম এটাকেই বলে বিলআদ এটাকেই বলে ইনসাফের বিচার ঠিক না ব্যাঠিক কোন জায়গায় জুলুম করতেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিলআদ ইনসাফওয়ালা হয়ে যাও ওয়াল ইহসান অনুগ্রহকারী হও ভালো ব্যবহারকারী হও খবরদার কোন মানুষকে কোন কষ্ট দেওয়া যাবে কেউ যদি মার দেয় মার তুমি না দিয়ে তাকে বলো ভাই আপনি আমাকে মারছেন আপনার হাতে ব্যথা লেগেছে আপনার জন্য দোয়া করে আপনি ভালো থাকেন সুবহানাল্লাহ বলো অনুগ্রহকারী ওয়াল ইহসান রাসূলের মতো এত ইহসানওয়ালা পৃথিবীতে একটাও ছিল না ঠিক না ব্যা ঠিক রাসূলকে কষ্ট যারা বেশি দিয়েছে তাদেরকে রাসূল ভালোবেসেছেন বেশি সুবহানাল্লাহ বলবেন না এটাকে বলে ইহসান অনুগ্রহকারী হন আপনাকে যারা কষ্ট দেয় তাদেরকে আপনি সালাম দেন কে খুশি হবেন আরো জোরে বলেন কে রাসূল রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর বাগানে হাঁটছেন দেখছেন একজন বুড়ি মানুষ কিছু বোঝা মাথায় নেয় আবার উপরে যায় আবার মাথায় নেয় আবার পড়ে যায় আরে একটা মানুষ তো বোঝা নিতে পারবে দুইটা পাঁচ সাতটা হলে কি পারবে নাকি কথা কন না কেন আপনি বাজার থেকে বাজার আনেন কয়টা কয়টা ব্যাগ দুইটা হলে পারবেন পাঁচটা হলে চার পাঁচটা বোঝা মাথায় নেয় আর পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বললেন মা এই রাতের বেলা আপনি কোথায় যান এতগুলো বোঝা নিয়ে কয় বাবা মক্কায় নতুন একটা পাগলের আগমন হয়েছে নাম হলো মোহাম্মদ নাউজুবিল্লাহ বলেন আবু জাহেল আবু লাহাব
উদবা সাহেব আবু গিরা সবাই বলছেন মক্কায় নতুন একটা পাগলের আগমন মোহাম্মদ এই মোহাম্মদ থেকে তোমরা যদি বাঁচতে চাও তোমরা এলাকা ছেড়ে দিয়ে চলে যাও আর না হলে ওই মোহাম্মদের কাছে কেউ যেও না যাকে দেখে তাকেই পাগল বানায়া দেয় তাকেই পাগল বানিয়ে দেয় এই জন্য আমি মোহাম্মদের কাছ থেকে দূরে চলে যেতে চাই সব জামা কাপড় গুলো বেছে নিয়েছি সমস্ত জামা কাপড় বেঁধে নিয়েছি এখন এতগুলো বোঝা নিয়ে আমি একা একা যেতে পারছি না রাসূল বলছেন মা আপনার সব বোঝা আমার কাঁধে উঠায়া দেয় আমরা হলে কইতাম বুড়ি বেটি বুড়ি তুই আর বিরুদ্ধে নিকস খাড়া আমি তোরে দেখাইতেছি মজা কিন্তু রাসূল বলছেন মা আপনি পাগল মোহাম্মদের জন্য মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন দেন আপনার সব বোঝা আমার কাঁধে উঠায়া দেন সুবহানাল্লাহ বলেন বুড়ি বলছে বাবা আমার কাছে কোনো পয়সা নাই রাসূল বলছেন মা কাজ করলে বিনিময়ে আমি কোনো টাকা নেই না বুড়ি মহিলা বলছে বাবা তোমার মতো এত সুন্দর যুবক তো আমি এই মক্কা শহরে দেখি নাই সমস্ত বোঝাগুলো নিয়ে রাসূল চলে গেলেন দূরে যেখানে বুড়ি থামতে বললেন রাসূল ওখানে থামলেন বুড়ি বললেন বাবা আমি এখানে বসবাস করব এই জায়গায় বোঝাগুলো নামিয়ে দাও রাসূল সাল্লাম সমস্ত বোঝাগুলো নামিয়ে দিলেন বুড়ি মহিলাটি বলছে বাবা তোমার পরিচয়টা কি তোমার পরিচয়টা কি বাবা আমি তোমাকে চিনলাম না কে তুমি রাসূল বললেন মা যে পাগল মোহাম্মদের জন্য আপনি মক্কা ছেড়েছে আমি সেই পাগল মোহাম্মদ বিদ্যা মহিলাটা কেঁদে দিলেন আর বললেন বাবা কে তোমাকে বলে পাগল এত সুন্দর চেহারার অধিকারী যার দিকে তাকালে কলিজাটা শীতল হয়ে যায় যার দিকে তাকালে চন্দ্রটা অন্ধকার হয়ে যায় কে বলে তোমাকে পাগল যে তোমাকে পাগল বলেছে তারাই পাগল করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাসূল বলেছেন ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও অনুগ্রহকারী হও তোমাকে যদি কেউ গালি দেয় সেটার উত্তর দিও না তোমার যদি কেউ গীবত করে তুমি তার গীবত করো না ধৈর্য ধারণ করো চুপ থাকো বড় করে দিবেন তিনি কে ওয়াইতাইদিল কুরবা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো এই তিনটা আদেশ দিলেন কে আরো জোরে বলেন তিনটা নিষেধ করলেন ওয়ায়ানহা তিনটা নিষেধ আনিল ফাহশা নির্লজ্জতা খবরদার করো না সমাজের ভিতরে দেখবেন হাফপ্যান্ট পরে পরে ছেলেরা ঘুরে ঠিক না বে ঠিক খবরদার মুরব্বীদের দেখলে স্মোকিং করবেন না মুরব্বীদের দেখলে চেয়ার ছেড়ে দিবেন মুরব্বীদের দেখলে সম্মান করবেন আকাশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে ওয়াল মুনকার অসৎ কাজের সাথে আমরা কখনো জড়িত থাকব বিয়ে শাদীতে গান বাজনা বাজায় ডেক্সে ডানে আর এলাকার সব যুবকেরা নাচানাচি করে ঠিক না বে ঠিক বাদ দিয়ে দাও এগুলো অসৎ কাজের সাথে কোন সমাজের ভিতরে একজোট হওয়া যাবে যাত্রা গান আসেনি লাগায় বন্ধ করে দেন ওয়াল বাগ সীমা লঙ্ঘনকারী খবরদার এক নাম্বার নির্লজ্জতা দুই নাম্বার অসৎ কাজ তিন নাম্বার সীমা লঙ্ঘন করব না আল্লাহ তিলকা হুদুদুল্লাহ যত বর্ডার দিয়েছেন আল্লাহর বর্ডারকে আমরা কেউ অতিক্রম করব আল্লাহ বলেছেন সুদ খায় না আজ থেকে আমরা খাবো না ঠিক না বে ঠিক আল্লাহ বলেছেন চুরি করো না আমরা করব আল্লাহ বলেছেন জেনা করো না আমরা করব আল্লাহ বলেছেন মিথ্যা বলো না আমরা বলবো হুকুম মানবো কার আল্লাহর সীমা লঙ্ঘন কখনো করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আরো জোরে বলেন আমিন